ঘরে একা ছিলেন বৃদ্ধ, গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি। বৃদ্ধের বর্ণনায় এক দুষ্কৃতীকে ধরে ফেললেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার মিশন পল্লীতে। ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক সহ দুজন, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃদ্ধের হাত পা বেঁধে পুরো ঘর তছনছ করা হয়। প্রায় 3 লক্ষ টাকার মতো নগদ, 100 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় 2 ঘন্টা ধরে এই ডাকাতি চলে। দুষ্কৃতীরা চলে যেতেই মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ। তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা।